वेलकम बैक टू माय यूट्यूब चैनल एसबी बाइक बॉय। सो गाइस संडे राइड जब तो जो बोले ही छिलाम सो जे नेक्स्ट संडे भाई सही लेवल है राइड। सो ए नेक्स्ट संडे पड़े संडे ते इबस शुद्ध तावावी राइड होगे। सो हमारे चैनल जरा नतून है तो चैनल के सब्सक्राइब कर दो, पास बेल आइकन बजे दाओ। सो हमार भिडियो तुम्हारे यूट्यूब खुलते खुलते अपना प्रेजेंट हो जाए। सो आसन तो जब आजाद हिंद ढाबा। सो हमें जानी तुम्हारा एक ही ढाबाते भिडियो देखते पसंद करो ना, तो ठीक है हमारा लॉन्ग टूर रेडी हो ठीक है। लॉन्ग टूर तो बस भलो भलो भिडियो आसमें तुम्हारा, तो तुम्हारा कमेंट करो तब तुम्हें सरकम जगह जब जे जगह गए ब्लॉग करो ये जगह हमें देखते चाह तब तो करब। सो ताले हमरा लॉन्ग टूर रेडी होच्छे, ए दुटो दिन एकटू अपेक्षा करे जाओ अंतत। आर एकटा कथा, 15th अगस्टेर जन्य अंतत प्लीज चैनलटाके सबस्क्राइब करो। 15th अगस्ट सेई लेवेले राइड होते चलेछे, ताले चलो डायरेक्टली देखा होच्छे पुरो रोडे गिये। हाँ गाइस गाड़ी प्रेशर लो होये गेछिलो, सो प्रेशर लो थेके आमार ब्लॉग स्टार्ट हलो। ধর দিলাম হইলে মেরে ছোট করে একটা। সো হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বেরিয়ে পড়েছি সানডে রাইডে আজাদিন ধাবা। সো গাড়ির প্রেশার লো হয়ে গেছিলো, সো ভাবলাম প্রেশার লো থেকে ব্লগ স্টার্ট করা যাক। এই যে কর্নারটা আমার হেভি লাগে, ফেলে দিতে হবে গাড়ি। যেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছো। তবে তো বুম বুম হচ্ছে গাইস, 15th আগস্ট আসছে, বুঝতেই পারছো বাইকারদের সেদিন মেলা। দুঃখের বিষয় কি এটিএমে টাকা নেই, চাপ এটিএমে টাকা নেই। এটিএম আছে টাকা নেই, সব কি সব হচ্ছে কি আসছে রে। তো গাড়িতে তেল নেই গাইস, কি বলবো, আমার তো মনে হচ্ছে না যে যাবে আজাদিন ধাবার দিকে। তো এই যে NH2 থেকে উঠে এই যে স্টেটটা আছে, এখান থেকে স্টেটটা পড়ছে, এই দেখো এই স্টেটটা থেকে বিশাল টানটা নিতে হবে। কন্টানে একবার পিকআপ ধরে থাকতে হবে, ছিঁড়ে যায় ছিঁড়ে যাবে, সমঝ রেও সমঝ রাও। পুরো সাইক করে বেরিয়ে যাবে, 299 মারতে হবে, পুরো ফাঁকা দিতে হবে রোডটা। আর সুবনীল লাকে স্যামি দাকে ছেড়ে দিতে হবে, দেখো ওদের খেল কাকে বলে, সেই লেভেলে টানবে দুজনেই। দুজনেই তো রকেট ড্রাইভার, তো রকেট রাইডার ড্রাইভার বলছি সরি, সেই লেভেলে ছোটাবে। সুবনীলদার কিন্তু এই BMW তার থেকে যেন ZX ট্রেনারটা থাকলে বেশি মজা হতো, দুটোই একই ZX ট্রেনার আর দুটোই একই এক্সস্ট অ্যারোর, সেই লেভেলের আওয়াজ হবে সেই লেভেলের। সো গাইস এখন ওপারে যেতে হবে, কত ভিড় গো আজকে। আমাদের বাড়ির কাছে আজাদিন, আমরা আগে ঢুকতে পারি না, আর দাদা কাছে বাড়ি নয় তারাই আগে চলে আসে, এটাই তো হয়। দেখি প্রথম আমার চোখে কি বাইক আসে, ওসব চলবে না, আমরা রাইডার আমরা এখানে রাখে। চলে এসেছি আজাদিন ধাবা, এই তো পেছনে দেখতে পাচ্ছ দুকাটি কানিকার 43 লাখ টাকার বাইক গাইস, তো দেখো শুধু। দাঁড়িয়ে ভাই একটা একটা ছেলে বাড়ি
চলো আর কি দেখা যাচ্ছে Benelli 600 I. তো দীপ দেখে না গাড়িটা যদি নিস সেখানে 300 একটা আছে কত কাদা ফাদা সে পেছনটা কত কাদা দেখো দাদা Oh, my God.
তাদের ফ্লাইবাই তো দেখলে যে এরা সিমোর থেকে এসেছে এরা বেরিয়ে যাবে, সো আমি বেরিয়ে যাবো। তাহলে চলো ডিরেক্টলি দেখা হচ্ছে মোটর ব্লগ। ও গাইস দেখতে পেয়েছো দাদাদের ফ্লাইবাই, এবার আমাদের ফ্লাইবাই দেখতে হবে। চপ এটা ফিউন নেই আশা করছি, সো আজাদিনের পাশে হিন্দুস্তানে গিয়ে পড়বো। উঠে পড়েছে NH2-র ওপর, আর এই যে হিন্দু আজাদিন ধাবা, সেখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। ওয়েদার পুরো অন্ধকার, নিশ্চয়ই দেখতে পারছো তোমরা, অন্ধকারে মন গাইস। ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশন জানিও। তো আমি তো বিশাল ভাঁজ মারছি, তো সেই লেভেলের আওয়াজ দেখতে পেয়েছো, সেই লেভেলের আওয়াজ। 100 তুলে আমি আর তুলবো না। উঠে গেছে, আর তুলবো না, জোরে যা গাড়ি, জোরে গেলে হবে না, বউ বারণ করেছে। এই আসতে যাচ্ছি, দেখেন হ্যাঁ আরও স্পিড কমে যা, হ্যাঁ থাক 30-40 এসেছ। সো ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও। সো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। 15th August তাহলে চলো ভিডিওটা এখানে শেষ করছি।